বন্ধুরা, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রাইদা শুরু করছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি, তার পাশাপাশি বিষয়গুলোকে সুন্দর করে বোঝার জন্য মজার মজার কিছু এক্সপেরিমেন্ট করে থাকি। বরাবরই আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি রাইদা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া। এবং আমি জানতে চাই, ওই যে কনকেভ কনভেক্স লেন্সের জন্য যে সুইচটা ব্যবহার করছি, এটা দিয়ে আমরা আজকে আবার কি এক্সপেরিমেন্ট করব? আমরা বিভিন্ন সময়ে আমাদের বিজ্ঞান বইয়ে প্রতিফলনের ব্যাপারটা পড়ে এসেছি, হ্যাঁ, এবং সেখানে নানা রকম দর্পণের কথা বলা ছিল, হ্যাঁ, বা প্রতিফলক দর্পণ যেগুলো, তাই না? তার মধ্যে সমতল দর্পণ ছিল, প্লেইন মিরর, তারপর উত্তল দর্পণ ছিল, কনভেক্স মিরর, এবং অবতল দর্পণ ছিল, কনকেভ মিরর। এছাড়াও বিভিন্ন সারফেস থেকে কিন্তু ব্যাপ্ত প্রতিফলন বা ডিফিউজড রিফ্লেকশন হয়, যেমন আমাদের স্কিন থেকে কিংবা একটা কাগজের সারফেস থেকে, এরকম প্রতিফলনও কিন্তু হয় অনেক সময়। এই বিষয়গুলো আমরা অনেক সময় কিন্তু বইয়ে পড়ে এসেছি, সেই ব্যাপারটা আজকে আমরা হাতে কলমে একটু পরীক্ষা করে দেখব যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। ওকে, লেটস গো। এটা দেখানোর জন্য আমাদের এই জিনিসটা লাগবে। এটা কি আমি একটু দেখাই? এই দেখো, আমি এখানে লাইটগুলো অন করলে এরকম আলোর রশ্মি দেখা যায়, তাই না? লাইট রে গুলো এরকম দেখা যায়। আপাতত এই তিনটা রে প্যারালালে দিয়ে আছে, হ্যাঁ। এখন এই তিনটা রশ্মি সমান্তরালে আছে, আমি একটা অফ করে দিচ্ছি। এই রশ্মি দুটো এখন সমান্তরালে আছে। দুটো রশ্মি যখন একটা আরেকটার দিকে চলে আসে, এক জায়গায় মিলে যায়, তখন একে আমরা কি বলি জানো? কি বলি? একে আমরা বলি হচ্ছে অভিসারি। আর যখন একটা থেকে আরেকটা দূরে সরে যায়, এই যে এরকম দুইটা দুই পাশে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি অপসারি। অপসারি। আমরা আপাতত এই রশ্মি দুটোকে এখন সমান্তরাল রাখবো। আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, এখন রশ্মিগুলো সমান্তরাল আছে। একদম। এবার আমি এর সামনে একটা মিরর ধরবো। ওকে, সেই মিররটা রিফ্লেকশন বা প্রতিফলন কিভাবে ঘটায় সেটা দেখে আমরা মন্তব্য করতে পারবো। ঠিক আছে, এই দেখো, আমি এখানে এর সামনে একটা মিরর ধরলাম, একদম এই যে দেখো, একদম বেন্ড করে দিয়েছে কিন্তু। হ্যাঁ, দেখো, এই মিরর থেকে রিফ্লেক্ট হয়ে যে লাইট দুটো যাচ্ছে বা রশ্মি দুটো যাচ্ছে, সেটাও কিন্তু একে অপরের সমান্তরাল। এরকম ঘটনা ঘটে হচ্ছে সমতল দর্পণ বা প্লেইন মিররে। এবার আমি এর অন্য একটা সারফেস ব্যবহার করব। দেখো, এর এই উপরের অংশটা, এটা কেমন ফুলে আছে মনে হচ্ছে না? তাহলে এই যেরকম ফুলে থাকা অংশ, এটাকেই আমরা বলি উত্তল। তাহলে এই মিররটা এখন একটা উত্তল দর্পণ হিসেবে কাজ করবে। এবার এটা আমরা এখানে ব্যবহার করব। আমি এই কাগজের সাথে চেপে ধরে দেখাচ্ছি। দেখো, আমি এই লাইট দুটো আবার একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে তুমি কি দেখতে পাচ্ছ যে লাইটটা রিফ্লেক্ট হওয়ার পর দুই পাশে ছড়িয়ে যাচ্ছে? ছড়িয়ে যাচ্ছে, এই যে। আমি আবারও দেখাই, এই দেখো, দুই পাশে ছড়িয়ে যাচ্ছে, তাই না? ইয়েস। তার মানে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, এটা কি আলোকে অভিসারী করে সমান্তরাল আলোকে, নাকি অপসারী করে? অপসারী করে। অপসারী করে, তাই না? ডাইভার্জেন্ট বলি আমরা ইংলিশে। তাহলে এই উত্তল দর্পণ বা কনভেক্স মিরর আলোকে এরকম ভাবে অপসারী করে দেয়। এই একই জিনিসের মধ্যে একটা অবতল দর্পণও আছে, সেটা হচ্ছে এইখানে। হ্যাঁ, দেখো, এটা কিন্তু গর্তের মতো, তাই না? উপর থেকে নিচের দিকে, ভেতরের দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকে কেউ কেটে নিয়েছে। এই সারফেসটা, এটা একটা অবতল দর্পণ বা কনকেভ মিরর হিসেবে কাজ করবে। তাহলে অবতল দর্পণ বা কনকেভ মিরর একটা সমান্তরাল, দুটো সমান্তরাল রশ্মিকে কি করতে পারে বলে তোমার মনে হয়? অভিসারী নাকি অপসারী? আমরা তো দেখেছি যে উত্তল দর্পণ অপসারী অপসারী, তাহলে এটা কি করতে পারে? অভিসারী অভিসারী করতে পারে। আসলেই অভিসারী করে কিনা সেটাই আমরা একটু দেখে নিই। তাহলে এটাকে আমি আবারও শক্ত করে সারফেসের সাথে চেপে ধরে নিলাম। এবার আমার লাইটটা আমি অন করি, আমার লাইটগুলোকে একটু অ্যাডজাস্ট করে সমান্তরাল করে নিলাম। এই দেখো, দেখো এখানে কিন্তু দুটো ঘটনাই ঘটছে। হ্যাঁ, দেখো, মিররে ধাক্কা খেয়ে মাঝখানে একটা পয়েন্টে এসে মিলে যায়, মিলে তারপর সেখান থেকে আবার ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, একটা ক্রসের মতো হচ্ছে, তাই না? তাহলে আমি যদি মিররটা সরিয়ে ফেলি, তাহলে শুধু রশ্মিগুলো দেখা যায়। রশ্মিটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম, এই যে শুধু রশ্মিগুলো দেখা যাচ্ছে। এবার মিররটা ধরলাম, মিরর ধরলে দেখো, মিররে রিফ্লেক্ট হয়ে মাঝখানে একটা পয়েন্টে এসে মিলে যায়,
মিলে তারপর সেখান থেকে আবার ছড়িয়ে যাচ্ছে এই যে মাঝখানে এসে একটা পয়েন্টে মিলে গেল এই পয়েন্টটার কিন্তু একটা নাম আছে এই পয়েন্টটাকে বলে ফোকাস ফোকাস তাহলে এরকম বিভিন্ন মিরর যেগুলো হচ্ছে কম বাঁকা কিংবা বেশি বাঁকা তাদের কিন্তু ফোকাস এক জায়গায় হবে না কতটুকু বাঁকা তার উপরে নির্ভর করে ফোকাস কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে এর উপরে নির্ভর করে সে আসলে বিভিন্ন জায়গায় প্রতিবিম্ব তৈরি করতে পারবে এবার আমরা অন্য একটা অংশ ব্যবহার করব ওকে তুমি কি দেখতে পাচ্ছ যে এখানে এব্রো থেব্রো উঁচু নিচু একটা অংশ আছে হ্যাঁ খাঁজকাটা খাঁজকাটা এই যে এই জায়গাটা এটা কিন্তু সমান না তুমি হাত দিয়ে ধরে দেখতে পারো খাঁজকাটা একদম খসখসে খাঁজকাটা সেই তুলনায় এই পাশের অংশটা আমি একটু ক্লিন করে নিচ্ছি এটা একদম চকচকে না একদম একদম স্মুথ মসৃণ এটা একদম পলিশ করা চকচকে এখানে আলোর নিয়মিত প্রতিফলন হয় উত্তল কিংবা অবতল এখানে নিয়মিত প্রতিফলন হচ্ছে কারণ এটা একদম চকচকে একটা সারফেস কিন্তু এই জায়গায় নিয়মিত প্রতিফলন হবে না এটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি ধুলাবালি যাতে না থাকে এখানে হবে আলোর ব্যাপ্ত প্রতিফলন বা ডিফিউজ রিফ্লেকশন এবার এটাকে আমি যদি এর সামনে ধরি তাহলে দেখো কি হয় আমরা তো আগে থেকেই বুঝতে পারছি যে এখানে সমান্তরালও থাকবে না কিংবা অভিসারী অপসারীও হবে না তাহলে কি হবে দেখি এই দেখো দুটো লাইট আমি দিলাম দিয়ে আমি মিররটা একটু অ্যাডজাস্ট করে ধরি তুমি দেখতে পাবে এই যে দেখো আলোটা বিভিন্ন দিকে নানান ভাবে ছড়িয়ে পড়ছে তাই না হ্যাঁ এবং নির্দিষ্ট দুটো রশ্মি কিন্তু আর দেখা যাচ্ছে না এবং অনেক ডিফিউজড হ্যাঁ ছড়ানো ছিটানো মনে হচ্ছে যখন আমরা কোনো একটা দেয়ালে আলো ফেলি খসখসে দেয়াল কিংবা কাগজের উপরে আলো ফেলি কিংবা আমাদের ত্বকে স্কিনে বা কাপড়ের উপরে যখন আলো পড়ে তখনও কিন্তু এই ধরনের রিফ্লেকশন হয় এই কারণে কয়েকটা ঘটনা ঘটে সেটা এবার তোমাকে বলি তুমি কানেক্ট করতে পারবে ওকে আমার এই কাপড়টার উপরে যখন আলো এসে পড়ে তখন ব্যাপ্ত প্রতিফলন হয় আলোটা সব দিকেই ছড়ায় কাজেই এদিকে যে দাঁড়িয়ে থাকবে সেও দেখতে পাবে এদিকে যে থাকবে সেও দেখতে পাবে এখানে থাকলেও দেখতে পাবে ওকে কিন্তু যখন আমরা আয়নার সামনে দাঁড়াই বা আয়নার কাছাকাছি দাঁড়াই তখন এই আয়নায় তুমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে তাকালেই একজন আরেকজনকে দেখতে পাবে অন্যদিকে তাকালে কিন্তু আসলে দেখতে পাবে না তার কারণ হচ্ছে আয়নাতে নিয়মিত প্রতিফলন হয় ঠিক একটা নিয়ম মেনে এক জায়গা থেকে আরেক জায়গায় লাইটটা যায় রাইট প্লেন মিরর আমাদের সবার বাসাতেই হয়তো আছে যে আমরা আয়নাতে চেহারা দেখার জন্য যেটা ব্যবহার করি উত্তল দর্পণ বা অবতল দর্পণ সেটাও কিন্তু আসলে বাসায় আছে বাট আমরা অনেক সময় বুঝতে পারি বা আসলে জানি না সেটা হচ্ছে এরকম একটা চামচ চামচ এই চামচের ভিতরের যে সারফেসটা এটা একটা অবতল দর্পণ আর এই যে বাইরের যে সারফেসটা উত্তল দর্পণ হিসেবে কাজ করে কাজেই চামচকে তুমি কিন্তু উত্তল অবতল দর্পণের এক্সপেরিমেন্টে কাজে লাগাতে পারো খুবই সহজে থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে সুন্দর একটা ট্রিক দেখিয়ে দেওয়ার জন্য এবং আমাদের এত ফ্যান্সি মিরর না থাকলেও আমাদের কিন্তু বাসায় সবার চামচ আছে তো এই এক্সপেরিমেন্টটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে তোমরা দেখবে রাতু ভাই আমাদের সামনে খুবই অদ্ভুত দুইটা প্ল্যাঙ্ক টাইপের আছে এটা কি আও আও ওকে কুল টেপ আছে মার্কার আছে চাল আছে কি অদ্ভুত এক্সপেরিমেন্টটা যেটা আমরা করতে যাচ্ছি আমরা এর আগে ক্যালাইডোস্কোপ নামে একটা জিনিস দেখেছিলাম ইয়েস ক্যালাইডোস্কোপ দিয়ে নানা রকম প্যাটার্ন তৈরি করা যেত কিন্তু সেই ক্যালাইডোস্কোপ তৈরি করতে তিনটা মিরর লাগতো আমাদের হ্যাঁ তিন দিকে তিনটা মিরর থাকতো সেগুলোতে রিফ্লেক্ট হয়ে হয়ে প্যাটার্নগুলো তৈরি হতো ইয়েপ তো এর কম মিরর দিয়ে ক্যালাইডোস্কোপের মতো একটা জিনিস তৈরি করা যাবে কি না হ্যাঁ সত্যি কথা হচ্ছে আমরা কিন্তু দুটো মিরর দিয়েও ক্যালাইডোস্কোপের মতো জিনিস তৈরি করতে পারবো কিন্তু প্যাটার্নটা ডিফারেন্ট প্যাটার্নটা ডিফারেন্ট হবে তাহলে দুটো মিরর দিয়ে কিভাবে এরকম ক্যালাইডোস্কোপের মতো ইফেক্ট আনা যায় সেটাই আমি আজকে দেখাবো ওকে লেটস গো এটা করার জন্য এরকম দুটো মিরর লাগবে একই রকম দুটো মিরর হ্যাঁ যে কোনো শেপ হলেই চলবে বাট যদি একই শেপ হয় তাহলে ভালো আচ্ছা আমি একটা টিস্যু পেপার দিয়ে এই মিররগুলোর সামনের অংশটা একটু পরিষ্কার করে নিলাম হ্যাঁ যাতে আমরা স্পষ্টভাবে দেখতে পারি ঠিক আছে এই দুটো মিরর এখন টেপ দিয়ে জোড়া লাগাতে হবে আমি দেখো এটা উল্টে নিচ্ছি তিনটা মিরর যেমন আমাদের একত্র করা খুবই ইজি হ্যাঁ কিন্তু এটা এটা আরো সহজ হবে এই দেখো দুটো মিরর আমি পাশাপাশি রাখলাম রেখে এরকম একটা নরমাল স্কচ টেপ এটা দিয়ে আমি আটকে দিতে পারি ওকে এই দেখো আমি এখান থেকে একটু টেপ কেটে নিচ্ছি এবার এটাকে ঠিক মাঝ বরাবর আমি আটকে দিলাম মাঝখানে একটু ফাঁকা রেখেছি যাতে আমি এটা ভাঁজ করতে পারি হ্যাঁ
বাড়তি যে অংশটুকু থাকবে এটা তো কেটে ফেলতে হবে, সেটা আমরা কেটে ফেলব। দেখো এখন একটা মিররের সাথে আরেকটা মিরর জোড়া লেগে গেল, কিন্তু এটাকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে বাঁকা করতে পারবো, তাই না? এরকম করে বাঁকা করা সম্ভব হবে এটা। এবার টেপ লাগাতে গিয়ে সামনের অংশে আবার আমার আঙ্গুলের ছাপ পড়ে গিয়েছে, সেটা আমি পরিষ্কার করে নিলাম। ব্যাস এখন পরিষ্কার হয়ে গিয়েছে। এটাকে এবার আমি এই কাগজটার উপরে বসিয়ে দেব। দেখো আমি কিভাবে এই কাগজটার উপরে বসাই। এই যে এরকম অ্যাঙ্গেল করে থাকলে এটা তো এভাবে থাকবে, এর পেছনে আমি এরকম একটু মোটা ফোম টেপ বা টু সাইডেড টেপ দিয়ে আটকে দিব, তাহলে এটা এখানে আটকে থাকবে। এই দেখো একটা পাশ আমি ফিক্স করে দিলাম, ঠিক আছে। এবার অন্য পাশটা ফিক্স করতে হবে। মূল প্রিপারেশন শেষ। 90 ডিগ্রির চেয়ে একটু কম অ্যাঙ্গেল দিয়েছি আমি ইচ্ছে করে, যাতে এক মিররের রিফ্লেকশন আরেক মিররে দেখা যায়। হ্যাঁ, ওকে। তুমি সামনে থেকে তাকালে এখানে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছো, দেখো এই যে আমি নারাই গুলো। হ্যাঁ, অনেকগুলো দাগ দেখা যায়, চারটা সারফেস মনে হচ্ছে কিন্তু আসলে না। এবার আমার সামনে কিছু চালের দানা আছে, আমি এখানে এক ছোট্ট এক টুকরো কাচের উপরে এগুলো ঢেলে দিলাম। তুমি এই মার্কারটা নাও, নিয়ে এই মার্কার দিয়ে কয়েকটা চালের দানা রঙিন করে দাও। ওকে, আমি এখানে অন্য আরো কয়েকটা চালের দানা রঙিন করে নিচ্ছি। ভালো করে এই চালের দানাগুলোতে রং মাখিয়ে নাও। তুমি চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারো, বা এই যে এরকম দেখো এখানে রেখে জাস্ট এরকম ট্যাপ করলেই এগুলো রঙিন হয়ে যাবে। ওকে, এই যে আমার কয়েকটা নীল হয়ে গেছে অলরেডি। এবার আমি এই নীল রঙের চালের দানাগুলো এই মিররের সামনে ফেলে দিচ্ছি, সাদাও কয়েকটা দিচ্ছি। এবার তুমি লাল কয়েকটা ফেলে দাও। আমি এখানে সবুজ কয়েকটা দাগ দিয়ে নিচ্ছি, তুমি লাল কয়েকটা দাগও দিয়ে নাও। ব্যাস, তাহলে দেখো আমরা যা করেছি সেটা কিন্তু একদমই র্যান্ডম কিছু প্যাটার্ন, র্যান্ডম কিছু দাগ একদম। এবার দেখো এখানে তুমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আয়নাগুলোতে প্রতিফলিত হয়ে হয়ে এটাই একটা ডিজাইনের মতো মনে হচ্ছে। আমি এর মাঝখানে দুই একটা পুঁতিও দিতে পারি, যেটা এদিক সেদিক নড়াচড়া করবে। এই দেখো, তখন ভিতরে প্যাটার্নটাও মনে হয় নড়ছে, তাই না? কাজেই তুমি কিন্তু দুটো মিরর দিয়ে এরকম একটা ক্যালাইডোস্কোপিক ইফেক্ট তৈরি করে ফেলতে পারবে, খুবই সহজেই। কাজেই ক্যালাইডোস্কোপের যা যা বৈশিষ্ট্য, যে এক একবার এক এক রকম প্যাটার্ন তৈরি হয়, নড়াচড়া করলে প্যাটার্নগুলো চেঞ্জ হয়, তার সবই কিন্তু তুমি করতে পারছো দুটো মিরর দিয়ে। হ্যাঁ, কিন্তু এটা আমরা একটা ক্যালাইডোস্কোপের আকৃতিতে বসাবো কিভাবে? আর ক্যালাইডোস্কোপের আকৃতিতে আমাদের বসাতে হচ্ছে না, এই বইটাই এখন একটা যে বোর্ডটার উপর আমরা বানিয়েছি এটাই ক্যালাইডোস্কোপ হিসেবে কাজ করে। একটা অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, এজন্যই আমি এরকম ভাবে ঘোরাচ্ছি যাতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাই। এমনকি এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো বড় বড় অবজেক্টও দিতে পারবো। যেমন আমি এই যে এই ক্যাপটা দিলাম, এটা ক্যালাইডোস্কোপ থেকে একদিকে বেশি সুবিধা কি কারণে, ক্যালাইডোস্কোপের ভেতরের জিনিসগুলো তো ফিক্সড, আর এখানে আমরা যে কোনো জিনিস দিয়ে দিয়ে রিফ্লেকশন করে করে দেখতে পারি কেমন দেখা যায়। তাহলে এরকম দুটো মিরর দিয়েই আসলে একটা ক্যালাইডোস্কোপিক ইফেক্ট তৈরি করা যায়। তুমি তোমার মোবাইলের ক্যামেরাটা ঠিক একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রেখে প্যাটার্নগুলোর ছবিও তুলতে পারো, দেখবে অদ্ভুত সুন্দর লাগবে। হ্যাঁ তাই তো। এবং এটাকে একটা অ্যাঙ্গেলে আর কি আমরা দেখতে পারলে মানে সবচেয়ে বেস্ট এফেক্ট, উপর থেকে যদি আমরা দেখি তখন বেস্ট এফেক্টটা পাই। খুবই মজা লাগলো ভাইয়া, থ্যাংক ইউ তোমাকে আমাদেরকে এত সুন্দরভাবে এত সিম্পলিস্টিক একটা ক্যালাইডোস্কোপ দেখানোর জন্য। রাতু ভাই আমাদের সামনে ফোন আছে, আজকে কি আমরা ফোন দিয়ে এক্সপেরিমেন্ট করছি? আমরা আসলে সাউন্ড নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, তবে সেই কাজে হেল্প করবে আমাদের একটা মোবাইল অ্যাপ। ওকে ঠিক আছে। দেখো আমরা মোবাইল অ্যাপ দিয়ে কথা বলতে পারি, তাই না? যেমন আমরা যে কোনো মেসেঞ্জার বা এই ধরনের অ্যাপ দিয়ে তো ভিডিও কল করতে পারি, তাহলে এখানে একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোন দিয়ে আশেপাশের সাউন্ড গুলো সে শুনতে পারে, শুনে সে সেটা নিয়ে কিন্তু অনেক রকম হিসাব নিকাশ করতে পারবে। আবার স্পিকার দিয়েও শব্দ তৈরি করতে পারে, এখানে এক্সট্রা একটা ব্লুটুথ স্পিকারও রাখা আছে, সে আরো জোরে শব্দ তৈরি করতে পারবে। এবার দেখো আমি এই যে তোমার সামনে গ্লাসটা রেখেছি, এটাতে বাড়ি দিলে টিং করে একটা সাউন্ড হয়, দেখো সাউন্ড হচ্ছে। এই সাউন্ডের ফ্রিকোয়েন্সি কত সেটা আমি অ্যাপের সাহায্যে মাপতে পারবো। তাহলে দেখো এই ফ্রিকোয়েন্সিটা মেপে আমি একটা কাজ করব। ঠিক আছে, প্রথমত এই ফ্রিকোয়েন্সিটা মাপার জন্য আমার একটা অ্যাপ লাগবে। অ্যাপটার নাম কি? এই অ্যাপটার নাম হচ্ছে স্পেকট্রয়েড। এটা দিয়ে
স্পেকট্রাম অ্যানালাইসিস করা যায়, সাউন্ডের যে স্পেকট্রাম সেটা অ্যানালাইসিস করা যায়। আমি এই অ্যাপের সাহায্যে এখন মেপে নেব এর ফ্রিকোয়েন্সিটা কত। ওকে, তুমি এখানে দেখতে পাবে, আমি এখানে আবার বাড়ি দিচ্ছি, দেখো এখানে দেখছি পিচটা দেখা যাচ্ছে। আমি এখানে দেখে তোমাকে বলছি যে এই সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা কত। এখানে দুইটা ফ্রিকোয়েন্সি আমি সবচেয়ে বেশি পাচ্ছি, একটা হচ্ছে প্রায় ১৬০০র মতো, ১৬০০র মতো একটা ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে প্রায়, আমি একটু দেখে নেই ভালো করে, এখানে খুব সূক্ষ্মভাবে এটা মাপা হচ্ছে, সো একটু সময় লাগবে, এটা হচ্ছে প্রায় ৪৫০০। তাহলে দুটো ফ্রিকোয়েন্সি আমি সবচেয়ে বেশি পাচ্ছি, কি কি বলো তো? একটা হলো ১৬০০, আর একটা হলো ৪৫০০। এবার আমি যদি এই একই ফ্রিকোয়েন্সির সাউন্ড জোরে করতে পারি, যেই ফ্রিকোয়েন্সিটা আমি বাড়ি দিলে শুনতে পাই, সেই একই ফ্রিকোয়েন্সি যদি আমি এখন জেনারেট করতে পারি, তাহলে এই গ্লাসটা কাঁপতে শুরু করবে। ও, যদি যথেষ্ট পরিমাণে কাঁপে তাহলে কিন্তু ভেঙেও যেতে পারে। আচ্ছা, কিন্তু আমাদের এই স্পিকারটাতে এত শক্তি নেই যে ওকে এখন ফাটিয়ে ফেলতে পারবে, তবে কাঁপাতে পারবে খুব অল্প পরিমাণে হলেও। এখন আসলেই কাঁপলো কিনা তুমি বুঝবে কিভাবে? বোঝার জন্য আমরা একটা পেন্সিল এর ভেতরে রেখে দিচ্ছি, খুব সাবধানে নড়লে আমরা বুঝবো যে, হ্যাঁ, পেন্সিলটাকে আমি এমন একটা জায়গায় রাখলাম যেখান থেকে একটু নড়লেই তুমি বুঝতে পারবে খুবই সহজে। তাহলে এবার আমি ফ্রিকোয়েন্সিটা এখানে বাজানোর চেষ্টা করি, যে ফ্রিকোয়েন্সি আমরা মেপে বের করলাম সেটা। তার আগে এটাকে কানেক্ট করে নিতে হবে, কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমি এই ফ্রিকোয়েন্সিগুলো একে একে বাজানোর চেষ্টা করি। ঠিক আছে, প্রথমে তোমার মনে আছে নিশ্চয়ই কত ছিল? ১৬০০র কাছাকাছি, তাই না? ৪৫০০। তাহলে প্রথমে আমি সেই ১৬০০ ফ্রিকোয়েন্সিটা বাজানোর চেষ্টা করব। রেডি তুমি? রেডি। খুব ভালো করে এই পেন্সিলটার দিকে খেয়াল করো, এই কোণায় এই পেন্সিলটা নড়ে কিনা, ঠিক এই জায়গাটাতে, এই রিমের এই জায়গাটাতে তুমি খেয়াল করো, দেখো এটা নড়ে কিনা। আমি এটা এখানে ধরলাম, রেডি, ওয়ান টু থ্রি। ও হ্যাঁ, ও কিন্তু এক পাশ থেকে আরেক পাশে চলে এসেছে, তাই না? আবার আমি ওকে পিছনে সরিয়ে দিই, দেখো ওকে আমি পিছনে সরিয়ে এই জায়গাটায় রাখি, আবার পজিশন করলাম, এমনকি বুঝার জন্য আমি এখানে একটা দাগও দিয়ে দিতে পারি, এর এই পাশে, এই পাশে আমি একদম এই দাগ বরাবর এটাকে রাখলাম একটা দাগ। তাহলে রাইদা দেখো আমি এখানে একটা দাগ দিয়েছি, দাগ বরাবর পেন্সিলটা আছে। এবার আবার আমি সাউন্ডটা বাজাচ্ছি, দেখো সরে যায় কিনা। রেডি? ইয়েস। ওকে, এই যে আমরা কিন্তু খুব এবার আরো মানে সুন্দর করে স্পষ্টভাবে দেখা গেল, দাগের এই পাশে ছিল, এদিকে চলে এসেছে। এটা ছিল আমাদের ১৬০০ হার্টজ যে ফ্রিকোয়েন্সিটা তার জন্য। আচ্ছা, কিন্তু এখানে তো আমরা ৪৫০০ একটা ফ্রিকোয়েন্সিও পেয়েছিলাম, সেটাও এখন দিয়ে দেখি কাজ করে কিনা। তবে ১৬০০র তুলনায় ৪৫০০ এই ফ্রিকোয়েন্সিটা আরো অনেক বেশি। তাহলে আমি এখানে ইনপুট দিচ্ছি ৪৫০০ হার্টজ। ওকে, এবার দেখো কি হয়, এই সাউন্ডটা একটু সূক্ষ্ম হবে। দেখেছো এখনো সরে গিয়েছে? হ্যাঁ, আবার এটাকে একটু কাছে দেই, এদিকে আবার বাজাচ্ছি। এখন তোমার শুনে মনে হতেই পারে যে যে কোনো সাউন্ড দিলেই তো এটা হতে পারে, এবার অন্য যে কোনো ফ্রিকোয়েন্সি দিয়ে দেখি আসলে কাজ করে কিনা, তাহলে হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে এই ফ্রিকোয়েন্সির কারণে এমন হচ্ছে। ভাই আরেকটা জিনিস, আমাদের তো দুইটা ফ্রিকোয়েন্সি সাইমালটেনিয়াসলি পেয়েছিলাম, তাহলে সাইমালটেনিয়াসলি দুইটা ফ্রিকোয়েন্সি যদি রান করি, হ্যাঁ দুটো দিলেও কাজ করবে। তুমি খুবই ভালো একটা কথা বলেছো, দুটো দিলেও কাজ করবে, তবে মাঝখানে আমরা অন্য একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দেখে আসি যে আসলে কাজ করে কিনা। ঠিক আছে, মনে করো ২২০০। ওকে, এটা কিন্তু মুভ করছে না, একটুও নড়ে না, একটুও নড়ে না। তাহলে ওই দুইটা ফ্রিকোয়েন্সিতে কেন নড়ে আর অন্যটাতে কেন নড়ে না? কারণ এটাকে টিং করে বাড়ি দিলে যে ফ্রিকোয়েন্সিটা আমরা শুনতে পাচ্ছি বা যেটা আমরা মেপে বের করলাম, সেটা হচ্ছে ওর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যদি আমি সাউন্ড করি, তাহলে এর মধ্যে রেজোন্যান্স তৈরি হয়। রেজোন্যান্সের কারণে ও তখন হচ্ছে তার অ্যাম্প্লিটিউড বাড়িয়ে দেয় বা নড়াচড়া বাড়িয়ে দেয়, এই জন্য অন্য ফ্রিকোয়েন্সি দিলে কাজ করে না। এবার তোমার কথাটা একটু টেস্ট করে দেখি, আমরা একটাতে হচ্ছে ৪৫০০ হার্টজ দিলাম একটাতে, এবার অন্য আরেকটাতে ১৬৫০ দিব আমরা। এটা ছিল আমাদের একটা ফ্রিকোয়েন্সি ৪৫০০, এবার আরেকটাতে আমরা দিচ্ছি
১৬০০র কাছাকাছি, যেটা আমাদের ফ্রিকোয়েন্সি স্পেকট্রামে এসেছিল। এবার দুটোই আমি একসাথে বাজানোর চেষ্টা করি, দেখি কি হয়। ঠিক আছে, রেডি? রেডি। ঠিকই সরে যাচ্ছে একদম, আবার আরো ফাস্টে সরেছে, মানে দুইটা কম্বাইন্ড বেটার সরেছে। এই দেখো, এবং আস্তে আস্তে সরছে আবার। হ্যাঁ, এই পরীক্ষাটা যদি কেউ বাসায় করতে পারো তাহলে খুবই মজা পাবে, যে আমি বাড়ি দিয়ে গ্লাসের ফ্রিকোয়েন্সিটা আগে বের করে নিচ্ছি একটা অ্যাপের সাহায্যে, দেন আরেকটা অ্যাপ ফ্রিকোয়েন্সি জেনারেটর, এরকম অনেক অ্যাপ পাওয়া যায় অ্যাপ স্টোরে, সেটা দিয়ে আবার ওই ফ্রিকোয়েন্সিটা তৈরি করছি, করে এটাকে কাঁপিয়ে আমি পেন্সিলটাকে নাড়িয়ে দিচ্ছি। ওয়াও, তাহলে কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্টটা সফল হওয়ার জন্য সবার আগে আমাদের ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা কি বের করা লাগবে, এটা বের করা লাগবে। আচ্ছা, খুবই মজা লাগলো কিন্তু এই বিষয়টা, এবং আরও মজা লাগলো যে আমরা কিন্তু লজিক্যালি চিন্তা করলে মনে করব যে আচ্ছা ১৬০০ থেকে ২২০০ যদি বাড়িয়ে দেয় তাহলে তো অবশ্যই এটা আর একটু মুভ করবে, কিন্তু সেভাবে সাউন্ড ফ্রিকোয়েন্সি একদমই কাজ করে না। সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লেসন আমার মনে হয়েছে এই পুরো এক্সপেরিমেন্টের মধ্যে। চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখালে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। এবং আজকের এই এক্সপেরিমেন্টের পরে তো ফ্রিকোয়েন্সি কিভাবে করে কাজ করে এটা আমাদের বন্ধুদের জন্য আরো রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এবং ওটা দিয়ে কিভাবে আমরা কনভার্ট করে এটা আমরা ফিজিক্যালি দেখতে পারি, ওটা রূপান্তর, ওটা কিন্তু খুবই চমৎকারভাবে আমরা দেখে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাইয়া। তবে সেই সাথে আমাদের আজকের পর্বের সময় এখানেই শেষ। বন্ধুরা, তোমরা তো এখন ফ্রিকোয়েন্সি বা রেজোনেন্স কিভাবে ব্যবহার করতে পারি ওগুলো তো তোমরা জানতেই পারলে, এবং এই এক্সপেরিমেন্টটা পার্টিকুলারলি তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এনটিভির সাথেই থেকো।